তার কোনো দোষ নেই। গ্রেফতারির আগে মাকে ফোনে এমনটাই জানিয়েছিলেন যাদবপুর কাণ্ডে অভিযুক্ত সৌরভ চৌধুরী। ছেলের গ্রেফতারিতে ভেঙে পড়েছেন সৌরভের বাবা মা। তাদের দাবি, ছেলেকে ফাঁসানো হচ্ছে। সৌরভের মতো ছেলে এরকম করতেই পারে না, বিশ্বাস করতে পারছেন না পাড়া প্রতিবেশীরাও। জানা গিয়েছে শুক্রবার রাতে গ্রেফতারির আগে মাকে ফোন করেছিলেন সৌরভ। মাকে তিনি জানান তিনি কোনো ভুল করেননি, তার শাস্তি হবে না, তিনি কাউকে কোনোদিন র‍্যাগিং করেননি। তার শুধু একটাই দোষ ছিল যে স্বপ্নদীপের বাবাকে তার ছেলের খেয়াল রাখবেন বলে কথা দিয়েছিলেন।